নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের কবিতার অধিবেশন শুরু করছি। অত্যন্ত সংক্ষিপ্ত এই অধিবেশন, কারণ আমি মাত্র দুটি কবিতা পড়ব। কবিতা দুটির লেখক সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথম কবিতা এমআরআই। আমার যখন এমআরআই হচ্ছিল, তখন একটা সুরঙ্গের দেওয়াল আমার মুখের উপর চেপে আসছিল, তাই বুকের উপরেও, সমস্ত শরীরের উপরেও। অতি নিশ্চলতার মধ্যে তখন একটা দম চাপা অন্ধকার আমাকে সন্ত্রস্ত করে তুলছিল, আর আমার অবস্থাটা সঠিক চিহ্নিত করার জন্য ডাক্তাররা একটা বোঝাপড়া করতে চাইছিল। এ সময়ে আমার শিয়রে বসে আমার মেয়ে আমাকে সাহস যোগাবে এমন অনুমতি আমার চেয়ে নেওয়া ছিল। আমাকে ওই প্রায়ান্ধকারের সন্ত্রাস ভুলিয়ে রাখতে সে কথা বলছিল, আমার কপালে সে হাত রাখতেই পলাশ শিমুলের রঙে পৃথিবীর এই অঞ্চলে একটা হোলি খেলা শুরু হল, আমার যখন এমআরআই হচ্ছিল। এর পরের কবিতা সহদরা। ভাষাকে যেদিন দোকানদাররা কিনে নিল, সেদিন থেকে সে মালগুদামের ক্রীতদাসী। তারপর একদিন তার কাজে খুশি হয়ে বাজারের কর্তারা তাকে বিপণনের ভাষা করে দিল। পদোন্নতি হবার পর একই সুরে একই বলে সে খরিদ্দারের মনোরঞ্জন করতে লাগল। এখন সে বেশ্যা। তবে গ্রামের কুয়োতলায় যে ভোরের গান গাইছিল সে কে? সারা রাত কবির স্বপ্নের মধ্যে যে অক্ষরের মঞ্জরি তৈরি করছিল সেই বাকে? সে কি ভাষার সহদরা অন্য কোনো ভাষা? আজ এই দুটি কবিতাই পড়ি। আমার ইচ্ছে রয়েছে যে সৌমিত্রদার বেশ কিছু কবিতা এর মধ্যে আপনাদের শোনাবার চেষ্টা করব, কিংবা হয়তো কিছু কিছু গদ্যাংশ। কিন্তু আজকে এই দুটো কবিতা দিয়েই শুরু করলাম, তারপর দেখা যাক এর মধ্যে আরো অনেকগুলো অনুষ্ঠানের কথা মাথায় ভাবা রয়েছে, সেগুলো সময় এলে আপনাদের জানাবো। আশা করি উৎসবের মরশুমে আপনারা সাবধানতা পালন করে সকলে ভালো ছিলেন, ভালো থাকবেন। খুব শিগগিরই আবার দেখা হবে। নমস্কার, শুভরাত্রি।